সকাল সকাল উঠে দেখছি 49,494 মানে আমার বিশ্বাস হচ্ছে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তো অনেকটা বড় বিগ ওয়েলকাম তোমাদের সবাইকে, কেননা সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতোই নিয়ে একটু ফোন দেখাটা হ্যাবিট, এটা সবারই হয় ছোট বড়। তো আমি দেখে অবাক যে 49,494 হয়ে গেছে, মানে আজকে জানি না হবে কি না আদৌ, তবে চান্সেস আছে 50K ফ্যামিলি কিন্তু হতে পারে। বকম বকম ফ্যামিলি 50K তে পৌঁছাচ্ছে, আমি জাস্ট ভাবতে পারছি না। যাই হোক, অভিজিৎ তো ওয়াশরুমে গেছে, মানে ওকে খবরটা দিতে হবে। ও মনে হয় না দেখেছে বলে, জানি না দেখতেও পারে, আবার ও তো আমার থেকে অ্যাডভান্স চলে। তো দেখি ওকে খবরটা দিয়ে ওর রিয়াকশনটা কি হয়, মানে আমি তো জাস্ট কিছু বলার ভাষা পাচ্ছি না আর। আমার আর একদম তস হচ্ছে না যে কতক্ষণে অভিজিতের সাথে শেয়ার করবো, আর এ কখন বাথরুমে ঢুকেছে। কি গো তোমার হলো, বেরো তাড়াতাড়ি, কখন যে বেরোবে কে জানে। এই যে তাড়াতাড়ি বেরো, তুমি দেখেছ দেখনি তুমি এখনো চ্যানেলের হাল দেখেছ কি হয়েছে। আমাদের ফ্যামিলি 49,494 মানে ক্রস করে গেছে অলরেডি। এ না না না, দেখো 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 দেখো, আমার তস হয়েছিল না যে কতক্ষণে তোমাকে, আরে 50 হয়ে যাবে আশা করছি, হয়ে যাবে। তোমাদেরকে সকাল 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 গুড নিউজ, সকাল সকাল গুড নিউজ। আরো বললো ফোন দেখতে বসে গেছে দিদির কাছে। ও মা, কখন 50K হবে? হচ্ছে তো, এক্ষুনি হয় না কি সময় লাগবে তো। ওদেরকে খাইয়ে নিয়ে একটু ফোনটা হাতে নিয়েছি, ও বাবা দেখি তো পরপর উঠেই চলেছে, দেখতেও কিন্তু বেশ লাগে এটা। এদের কড়াতে পটল পড়ে গেছে, আজকে একটু পটল চিংড়ি করব। এমনি তো মাছ আনে না, কিন্তু আজকে এই দেখো ভর্তি ভর্তি। এদের তোপসে চুনো রয়েছে, এখানে রয়েছে এটাতে, ও এটা তো এ মাছটা, এটা আগের দিনের মাছটা। এই যে চিংড়ি মাছ কিছুটা তোলা রয়েছে, আর মোড়লা মাছও আছে, এত মাছ এনেছে। ওই জন্য এখন এদিকে দিয়েছি পেঁয়াজ কাটতে, কাটো পেঁয়াজ, এমনিতে তো আনবে না, আর আজকে এনেছে তো এত এত এনেছে। আরে রোজ রোজ কি এই তোপসে চুনো বা মোড়লা পাওয়া যায়? এগুলো তো রোজ পাওয়া যায় না। ও বলে ঠিকই, এবার অফিসে তারা থাকে, অত বাজার ঘুরে আনে না। আজকে যদিও আমাদের পূজালী বাজারে পাইনি, কালীপুর থেকে নিয়েছি, তো পেয়েছি আমি ভর্তি করে, যা নিয়েছে ফ্রিজ ভরে যাবে। দাও দাও দাও, দেবে না দাও, এই দে এখন করবে না, ও বুঝে গেছে যে এখন ফোন চলছে। এই দেখ হাতটা দাও, হাতটা দাও, এম করো। মাছ তো প্রচুর এনেছে, কিন্তু আজকে সত্যি কথা বলতে সেইভাবে রান্নার দিকে মন নেই, শুধু একবার করে করছি আর একবার করে ছুটে ছুটে গিয়ে দেখছি যে কত হলো কত হলো, মানে আজকে মনে হচ্ছে হয়ে যেতে পারে, হবে তো নাকি, দেখা যাক হয় কি না। ওর বাবা গুচ্ছের ফিশ এনেছে, আর আজকে ইনিও আবার এই যে মাছের ঝোল রান্না করছে। এই যে বাটি চামচ, কোথ থেকে ওর চামচ বড়, ওটা খন্তি। ও চেটে চেটে দেখছো রান্নাটা কেমন হয়েছে? ও তুমি তো তাহলে সব খেয়ে শেষ করে দেবে, আমরা কি খাবো? কয়টা না এই তো রান্না করো তো, ওই দেখো ওই দেখো রান্না করছে, কত বড় হয়ে গেল দেখতে দেখতে। ও এই তোমার রান্না চলছে, পুড়ে যাবে তো। খালি রান্না ছেড়ে চলে গেলে হয় নাকি?
কি বলতে হয় ওকে, মানছি আজকে একটা স্পেশাল দিন, মানে 50K হতে চলেছে ফলোয়ার, মানে আমাদের সাবস্ক্রাইবার বন্ধু। আর আমারও মনে একটা দুঃখটুকু ব্যাপার আছে, কিন্তু তা বলে এই মাছ ফাজা ছেড়ে চলে যেতে হবে? আরে বাবা, এত হয়ে গেছে? এই তো সবে দেখে গেলাম কত কম ছিল। মাছ ভাজাতে আর কি মন থাকে? যা গো, মাছ পুড়ে যা তো, আজ পোড়া মাছই খাবো নয়। মন আমার এদিকে পড়ে একটু নাড়তে বললাম, তাও হাঁকা। তো চলো, বাধ্য কিছু করার নেই, একটু নাড়াচাড়া করে দিই। এই তাড়াতাড়ি এসো, মাছ ভাজা হয়ে গেছে। ঢম মারলাম, এখন একটু বাকি আছে। এই হচ্ছে রোজের আমার ঝামেলা খাওয়ানোর। আর এত বাইরে গরম হচ্ছিল, ভাতের থালা উল্টে দিচ্ছে। এত বাইরে গরম হচ্ছিল, অভিজিৎকে বললাম একটু আমপানা করে দাও। এখন ভাত খাওয়ার সময় আমি খাচ্ছি আমপানা, এটা খেয়েই পেট ভরিয়ে দেবো। মানে এটা এত ভালো লাগছে, রিফ্রেশিং লাগছে। আর জানো, সবে দেখলাম 49,760-এর মতন ছিল। দেখি আমি ফোনটা দাও, ফোনটা দাও। ওই 769 হয়ে গেছে। হোক হোক হোক, আজকে মনে হচ্ছে হবে, 50,000 হয়ে যাবে। জানি না 50,000 কি করবো, মানে আমি ভাবতে পারছি না যে 50,000 জন আমাদেরকে দেখছে। যদি এখনো হয়নি কমপ্লিট, ভেবেই ভীষণ কি একটা অন্যরকম ফিল হচ্ছে, আমি বলতেই পারবো না মুখে। দেখো 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 কি গো, আমাকে না ডেকেই খেতে বসে গেলে, ডাকলে না তো ঝাল, পটল চিংড়ি আর টকের ডাল, মানে জাস্ট লাঞ্চটা জমে যাবে আজকে। আর এদিকে কত স্পিডে খাচ্ছে না। তো এখন বাজে 6টার মতো, একটু ছাদে এলাম। একটা সুন্দর দক্ষিণা বাতাস বইছে, বুঝেছো তো, মানে হাওয়াটা লাগছে গায়ে, মুখে এত সুন্দর ফিলিংস আসছে, কি বলবো। দুপুরে যে গরম, একটা ভ্যাপসা গরম ছিল, সেটা থেকে কিন্তু দারুণ একটা রিলিফ পাচ্ছি। গাছগুলো নড়ছে, তোমরা হয়তো বুঝতে পারছো না, দেখো কিন্তু একটা দারুণ একটা সুন্দর। আমার চুলটা একটু নড়ছে, দেখতে পাচ্ছো নিশ্চয়ই, তো সুন্দর লাগছে। তো চলো একটু এই বিকালটা একটু উপভোগ করি ছাদের মধ্যে। জাস্ট একটা জিনিস দেখো, এখানে চলছে কাউন্টডাউন। ও তো ফোনের দিকে তাকিয়ে বসে আছে, আমি এদিকে ইস্ত্রি করছি আর হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। জাস্ট একটু দেখাও, আর 5টা, মানে সত্যি আমি বিশ্বাস করতে পারছি না, সত্যি বলছি বিশ্বাস করতে পারছি না যে 50K, মানে কোনোদিনও ভাবিনি। জাস্ট এমনি একটা ব্লগিং চ্যানেল খুলেছিলাম, জানিও না কিভাবে কি করতে হয় না করতে হয়, নিজেদের যেটা মনে আসে আনতাপড়ি বকে যাই। তোমরা যে এত ভালোবাসা এত সাপোর্ট দিচ্ছ, সেখান থেকে আজকে আমরা 50K, মানে এই তো কদিন আগে জাস্ট 10K ক্রস করলাম, আজকে 50K হতে চলেছি। মানে জাস্ট বিশ্বাস হচ্ছে না, আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে লিটারালি। আচ্ছা, 50K হওয়ার পরে যদি কেউ আনসাবস্ক্রাইব করে দেয়? আবার কেউ সাবস্ক্রাইব করবে? চামি করবে আমাদের সব করবে। তিনটা তিনটা ঘুমতে, না ওটা ওখানে থাক, একদম না, হাতে নেবে না। বুঝছি, একটা বড় টিভি থাকতো স্ক্রিনের, সেটা হবে যখন 1,00,000 হবে তখন সেই টিভিটা হবে, বুঝছো। আরে দাঁড়াও, নড়বে না,
পরে দেখাচ্ছি, আগে হোক 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 একটা হঠাৎ করে উঠে গেল। ভাষায় প্রকাশ করতে পারছি না তোমাদেরকে কি বলবো, মানে সেই প্রথম দিন চ্যানেল খোলা, প্রথম দিন চ্যানেল খুলে একজন সাবস্ক্রাইবার পেয়েছিলাম তার পরিচিত, তারপর থেকে তোমাদের ক্রমাগত ভালোবাসায় আজকে আমরা এই জায়গায় এসেছি। টু গুড টু গুড। আর একটা 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 হোক 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 সকাল থেকে চলছে, মানে সকাল থেকে তো খালি খালি মানে খুলছি আর দেখছি কত হচ্ছে, তোমরা তো দেখলেই। ওয়েট করাচ্ছে অপেক্ষার ফল মিষ্টি হয়, তাই আরো ওয়েট করাচ্ছে কেনে গেল নাকি? সবাইকে সত্যি খুব থ্যাংক ইউ, মানে ভাবিনি কোনোদিন যে আমাদের ব্লগিং। আরে আরে আজকে তাও মিষ্টি এখন নেই কাছে, ও আসলে পাশের পাড়ায় মানে কালী পুজো হচ্ছে তো সেটা দেখতে গেছে, ও থাকলে তো আরো লাভালাভি করত, ও এলে বলবো, তারপর ওর রিয়াকশনটা তোমাদেরকে দেখাবো। আরে চৌমচ তোমরা কমেন্ট করো কিন্তু তোমাদের কি কেমন লাগলো, তোমরা জানো না যে এই তোমাদের কাছে যেটুকু আমি ভিডিও প্রেজেন্ট করি সেটার জন্য আমাদের বিহাইন্ড দা সিন কি কি হয়, তো সেটা যদি একদিন অবশ্যই চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। তো এত ঝগড়া ঝাঁটি ঝামেলা করে আমরা ভিডিও শুট করি, তারপর সেটা তোমাদের কাছে প্রেজেন্ট করা হয়, তো মানে আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না, এটা পুরোপুরি তোমাদের জন্য, একদম তোমাদের ক্রেডিট বললে হয়তো ছোট করা হবে, অনেক অনেক ভালোবাসা তোমাদের, তোমাদের জন্য শুধু ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। মানে আজকে আমি একটু আগেও বলছিলাম যে আজকে হবে তো নাকি, আজকে কি হবে 50 কে, তো হয়ে গেল। তো আরো ভিডিও দেখো, যারা নতুন তোমরাও দেখো, সাবস্ক্রাইব করো, আরো বকমমকে এগিয়ে নিয়ে চলো, চলো 50 ক্রস করে গেছে একদম, এবার কেউ আনসাবস্ক্রাইব করে দিলেও 50 থাকবে। মিষ্টি দেখো ঘরে এসছে, দরজা ধাকধাকে দিচ্ছে, তো ওকে এবার আমি বলবো আমাদের চ্যানেলটা 50 কে হয়ে গেছে, তো দেখবো ওর রিয়াকশনটা কেমন হয়, চলো। এই তো আমাদের মিষ্টি এসে গেল কালী পুজো বাড়ি থেকে, বাবা এসেই বোনকে কোলে নেওয়া, শোন না বোনকে নামা একটা কথা আছে, নামা বলছি আজকে আমাদের, আর কাঁদে না দিদির কোল থেকে নামিয়ে দিয়েছে বলে কাঁদছে, দাঁড়াও দিদিকে একটা কথা গল্প একটা ঘটনা শোনাই, আচ্ছা কোলে না আজকে আমাদের বকম বকম চ্যানেল 50 কে হয়ে গেছে, পড়ে যাবে, ও কি রিয়াকশন দেখো মেয়ের, খুব মজা, হ্যাপি হয়েছো? আচ্ছা বোন পড়িয়ে নামিয়ে দিয়ে আনন্দ করতে হয়, তো পুড়েই যাবি, আর বলে দাও থ্যাংক ইউ, বলে দাও সকলকে, আর লাভ দিয়ে দাও, হ্যাঁ।